দীর্ঘদিন ধরে বন্ধ ছিল দুর্গাপুরের কাজরার সিপিএম কার্যালয়। গতকাল সেই তালা বন্ধ কার্যালয় খুলে দিলেন খোদ তৃণমূল জেলা সভাপতি নরেন চক্রবর্তী। সঙ্গে ছিলেন সিপিএম এর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। তৃণমূলের বিরুদ্ধে সিপিএম এর পার্টি অফিসে তালা দেওয়ার অভিযোগ ওঠে। আর নরেন চক্রবর্তী নিজে, যিনি খোদ তৃণমূলের জেলা সভাপতি, তিনি গিয়ে কার্যালয় খুলে দেন সিপিএম এর। এ বিষয়ে কি বলছেন নরেন চক্রবর্তী, কি বলছেন সিপিএম এর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, শুনুন। পরে ওরা অফিস খুলছিল না ভয়ে, এবং বংশদা ফোন করেছিলেন, ঠিক আছে রাজনীতি আপনারা করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু কোনো অশান্তি যেন না হয় দেখবেন। এবং আমি নিজে আমি ছিলাম, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, সেটা কখনো যেন কোনো অন্যভাবে না হয়। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। নির্বাচনের সময় কখনো কখনো কোনো জায়গাতে ছোটোখাটো মনোমালিন্য হয়, তো নরেনের সাথে আমাদের কথা হয়েছে, আলোচনা হয়েছে, এখানকার যারা স্থানীয় তারা সবাই হচ্ছে যে আজই আছে। নরেন হচ্ছে যে আলোচনা করেছিল, ও আমার কলেজের ছোটো ভাই, ওই জন্য আমরা একসাথে এসে এখানে মিট করলাম, চা খেলাম। অশান্তি আমরা তো কখনো আমরা চাই না কোথাও, হচ্ছে যে চা খেয়ে তারপর আমরা একটু গল্প করলাম, ওর সাথে আমার বহুদিন দেখা হয়েছে। মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর বিধানসভা দক্ষিণ বারাসাত কলেজ রোড রাস্তায়। কলেজ রোডের মূলত অত্যন্ত বেহাল দশা। স্থানীয় মানুষজন স্থানীয় বিধায়ককে জানিয়েছে, তারপরেও কিন্তু মূলত সুরাহা হয়নি। এবং এলাকার মানুষজনদের দাবি, বেশ কয়েকবার তারা বিধায়কের দ্বারস্থ হয়েছিল, কিন্তু শুধু আশ্বাসই মিলেছে, কাজের কাজ কিছু হয়নি। এবং মূলত বিধায়ক কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে অনেক কটি, কারণ হচ্ছে যে এটি রেলের রাস্তা এবং এটি রেল সংস্কার করছে না। এছাড়াও বিভিন্ন রোডের তিনি বক্তব্য রাখেন, পাশাপাশি তিনি বলেন যে জেলা পরিষদের কোটা থেকে মূলত এই রাস্তার জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং তার অর্ডার কপি তার কাছে আছে। মূলত যিনি কন্ট্রাক্টর তিনি বলেছেন নাকি যে বৃষ্টির জন্য এই রাস্তা সারাই হচ্ছে না। তবে প্রশ্নচিহ্ন একটাই যে মূলত রাস্তা তুমি কার, অর্থাৎ রেলের না পঞ্চায়েতের? এই রাস্তা যদি এমন বেহাল দশা হয় তার জেরে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ বারাসাত থেকে রাজু মুখার্জি, রিপোর্ট রিপাবলিক বাংলা। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে চলতি সপ্তাহে একটানা গোটা রাজ্যে বৃষ্টিপাত চলেছে। তবে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, অর্থাৎ উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বর্ধমান, হাওড়া, নদিয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে। সকাল থেকেই কলকাতার মেঘলা আকাশ, এক পশলা বৃষ্টিও ইতিমধ্যেই হয়েছে। তাপমাত্রা খানিকটা বাড়বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরই পাশাপাশি আগামী 13 তারিখ থেকে ফের একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। সেই জায়গা থেকে 13 তারিখের পর থেকে আবারও রাজ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রজনীকান্ত বেরার সঙ্গে রুমকি দে, রিপাবলিক বাংলা, কলকাতা।